আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে বিরতি আমি দেওয়ালে লুনা কেন পড়ে এবং কি কি কারণে দরে কীভাবে লুনাগুলো প্রতিকার করবেন সম্পূর্ণ টিপসগুলো এই পদ্ধতি বলে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। প্রথমেই যে উপায়টা সেটি হচ্ছে কেন দরে আমরা জানব, দালান নির্মাণে স্বল্প পুরানো ইট ব্যবহার করলে, মানে কম পুরানো ইট যদি ব্যবহার করেন তাহলে এমন হতে পারে। দুই নম্বর হচ্ছে যে মাটি দিয়ে ইট তৈরি করা হয় সে মাটিতে লবণের পরিমাণ বেশি থাকলে এরকম সমস্যা দেখা দিতে হবে পারে। তিন নম্বর হচ্ছে বাড়ি তৈরির উপকরণ যেমন বালি, সিমেন্ট, পানি ইত্যাদি লবণের পরিমাণ যদি 2.5 এর বেশি হয় তাহলে এরকম সমস্যা সম্মুখীন হতে হবে। তো বিওয়াস, চলুন আমরা আরও কিছু পদ্ধতি জেনে নেই যে কী কারণে হতে পারে। চার নম্বর হচ্ছে সঠিক পানি নিকাশনের, মানে পানির যাতায়াতের সুবিধা না থাকলে। পাঁচ নম্বর, দেওয়ালের মাঝে যে পাইপগুলো থাকে তা যদি ছিদ্র অবস্থা থাকে তাহলে এরকম সমস্যা দেখা দিতে পারে। ছয় নম্বর হচ্ছে দেওয়ালে প্লাস্টার শুকানোর পূর্বেই রং করলে এরকম সমস্যা দেখা দিতে পারে। সাত নম্বর হচ্ছে ঘরের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে না পারলে এরকম সমস্যা দেখা দিতে পারে। তো বিওয়াস, এর প্রতিকার একমাত্র উপায় হচ্ছে বাজার বিভিন্ন মেডিসিন পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারেন। তারপর যদি না কমে তাহলে যে জায়গার মধ্যে এরকম সমস্যা দেখা দিচ্ছে প্লাস্টারগুলো ভেঙে আবার নতুনগুলো প্লাস্টারগুলো সমাধান হবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।